ভিডিও লাস্ট অবধি দেখবে, লাস্ট অবধি দেখে কমেন্ট করবে, কারণ তোমরা অনেকেই বলো যে আমি শুধু নেগেটিভিটি ছড়াই, তো আগে লাস্ট অবধি দেখো তারপরে কিন্তু কমেন্ট করবে। শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কথাগুলো যে বলছি তার কিন্তু গুরুত্ব আছে কি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিছু কটু সত্য কথা এবং কিছু কথা বলবো যেগুলো তোমাদের মানে প্রথমত চারিদিকে সব শোনা আছে এবং তোমরাও মানে অনেক অনেকেই অনেক রকম চিন্তায় আছো। তো সব কিছু নিয়েই কিছু কথা তোমাদের বলবো, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা থাম্বনেইলে দিয়েছি আমি সেটা হচ্ছে ANM GNM এক্সাম বলো এবং জবের ক্ষেত্রে ট্রেনিং সব কিছুই বলো, তো সেটার বর্তমান পরিস্থিতি কতটা খারাপ বা কীরকম পরিস্থিতি চলছে সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যে কিছু যেটাই বলবো আমি, তোমরা কথাগুলো মন দিয়ে আগে শুনো, তারপরেই ভেবো যে আমি কথাগুলো কেন বলছি, প্লাস কথাগুলোর কোনো গুরুত্ব আছে কি না, তারপরে তোমরা বলো। তো প্রথমত দেখো ANM GNM কথাটা বলি। দেখো আজ মোটামুটি ANM GNM কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে, মানে অনেক আগে থেকে ট্রেনিং, সেই মোটামুটি 90s থেকে কিন্তু ট্রেনিং হচ্ছে প্লাস জব হচ্ছে। তো আগে তোমার ANMটা এরকম কিন্তু এখন যেরকম GNM এর সঙ্গে অ্যাড হয়ে গেছে তো সেরকম ছিল না আগে। ANMটা আলাদাভাবে কয়েকটা নির্দিষ্ট জেলা যেখানে হয়তো ভ্যাকান্সি দরকার ছিল, মানে ভ্যাকান্সি ছিল যেখানে দরকার ছিল স্টাফদের, সেখানে কয়েকজন মানে কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে তোমার হচ্ছে একটা অফলাইন তোমার নোটিশ বেরোতো, সেখান থেকে তারপরে ট্রেনিং হতো। আর ট্রেনিংটা এরকম এখন যেমন বেশিরভাগ সেন্টারই তোমার দূরে দূরে, ওরকম না, আগে একদম কাছাকাছি যে তোমার সাব ডিভিশনাল হসপিটালগুলো বা যেখানে তোমার GNM এর মানে পাশে যেখানে GNM এর ট্রেনিং হতো সেইখানে কিন্তু ANM এর ট্রেনিংটা হতো। তো এইভাবে আগে হতো। তো বর্তমানে GNMটা তো তোমার প্রায় ধরে নাও প্রত্যেক বছরই হয়, তোমরা দেখেছো এক দু বছর কখনো মাঝে মধ্যে গ্যাপ যায়, তো এরকমভাবে হতো। কিন্তু বর্তমানে তোমার ANMটা এই 2019 সাল থেকে GNM এবং ANM অ্যাড হয়ে গেল, প্লাস এইটা অনলাইন প্রসেস হয়ে গেল। আর মোটামুটি 20 অবধি নাম্বার বেসিসে HS নাম্বার বেসিসে ছিল, তারপর 21 থেকে এখন বর্তমানে সব রকম কম্পিটিটিভ এক্সামের মতো এখানেও কম্পিটিটিভ মানে একটা এক্সাম এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে, দেন তোমাকে ট্রেনিংয়ে তুমি এন্টার করতে পারছো। তো এই হচ্ছে আপাতত ANM GNM এর এন্ট্রি প্রসেস। তো সেটা ঠিকই আছে, যেমন বর্তমান অন্য অন্য এক্সামের মতন এটাও করেছে, কারণ তোমার নাম্বারের ভিত্তিতে একটু অনেকটা ইয়ে হয়ে যাচ্ছিলো তোমার বর্তমানে, ধরো ওই সায়েন্স আর্টসের ব্যাপারটা, আর্টসের স্টুডেন্টরা অনেক বেশি নাম্বার পেত সায়েন্সের, এই জন্য এখন এন্ট্রান্সটা করেছে, ঠিক আছে। তো এটা অবধি হলো। এইবার হচ্ছে দেখো আগে মানে তোমার ধরে নাও আমি জোর 3-4 বছর আগেই বলবো, আগে কিন্তু নার্সিং ব্যাপারটা এতটা হাইলাইট ছিল না তোমার। আগে ধরে নাও সবাই HS এক্সাম যখন দিচ্ছিল তখন কারো এরকম মানে মাথায় থাকতো না যে আমি নার্সিংয়ে যাব, সবাই শুধু ভালো রেজাল্ট মানে একটা ভালো কলেজে যাওয়া, ভালো কলেজে গিয়ে সেখানে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করা, এগুলোই মেনলি মোটিভটা ছিল। তো বর্তমানে কিন্তু তোমার এবার নার্সিংয়ের এতটা ঝোঁক হওয়ারও কারণ আছে। তো কেন এতটা এখন বর্তমানে মানে নার্সিংয়ের, দেখো এখন HS এক্সাম দেওয়ার আগেই প্রত্যেকটা স্টুডেন্ট প্লাস গার্জিয়ান সবাই মানে বেশিরভাগই ভেবে নিচ্ছে যে আমি হচ্ছে মেয়েকে তোমার হয় প্রাইভেট নার্সিংয়ে ঢুকে দেবো, আর নয় যারা ধরে নাও ভালো করে পড়াশোনা করছে তারা হচ্ছে সরকারিতে পেয়ে গেলে তো ভালো, সেখানে সরকারিতে হলে খরচাটা কম, প্লাস নিজেরও একটা ভালো লাগে যে হ্যাঁ আমি সরকারিতে করছি। আর যাদের ধরে নাও একটু টাকা আছে তারা প্রাইভেটে দিয়ে দিচ্ছে, সে নিজের ডিস্ট্রিক্টেই হোক বা বাইরে পাঠিয়ে দিল, মানে নিজের অন্য তোমার হচ্ছে স্টেটে পাঠিয়ে দিচ্ছে নার্সিং কোর্স করার জন্য। তো এইবার হচ্ছে এখন তাহলে বর্তমান পরিস্থিতিটা যেটা তোমরা দেখছো, আমি বিশেষ করে GNM বলছি, ANM এরও ব্যাপার আছে, ANMটা একটু পরে বলছি, GNMটা আগে বলি। তো দেখো এখন কিন্তু GNM তোমরা যারা GNM ট্রেনিং করছো এরকম কেউ দেখছো বা করা হয়ে গেছে বা করতে চাইছো, তো GNM এর কিন্তু এখন বর্তমানে দেখো তোমরা প্রত্যেকটা মানে ধরে নাও মোটামুটি দু বছর আগেও কিন্তু এতটা কম্পিটিশন ছিল না, দু বছর আগেও যারা পাস আউট করেছিল মোটামুটি চাকরি পেয়ে গেছে, তারপরে এখন বর্তমানে মোটামুটি 2-3 বছর ধরে কী হচ্ছে বলো তো,
জিএনএম ট্রেনিং করার পরেও তোমার সঙ্গে সঙ্গেই জব তো হচ্ছেই না, প্লাস ধরো নাও এক বছর বসে থাকতে হচ্ছে। এবার মানে এমনও শোনা যাচ্ছে যে অনেকেই ধরো নাও যারা সরকারিতে ট্রেনিং করেছে তারা কিন্তু জব পাচ্ছে না, এরকম শোনা যাচ্ছে। তবে আমি সত্যি কথা বলতে আমি কিন্তু এখনও মানে ওরকম জিএনএম আমি অনেকের এসএমএস দেখেছি, অনেকের থ্রুতে শুনেছি যে অনেকে এখনও বসে আছে, চাকরি পায়নি এখনও, হয়তো দু বছর হয়ে গেল ট্রেনিং করা, এখনও জব পায়নি। কিন্তু আমার চেনা মানে আমার চেনা আমার যারা বান্ধবী ছিল তাদের ব্যাচের, তো তারা কিন্তু সবাই পেয়ে গেছে। এবার আমি এনএমের ক্ষেত্রে বলি, এনএমের ব্যাপারটা তো এনএম তো আমি তোমাদের বলে দিলাম যে আগে এরকম তো ছিল না যে তোমার হচ্ছে বছর বছর প্লাস এভাবে, তো আপাতত শুরু হয়েছে 2019 থেকে। তো 2019 ব্যাচ ফার্স্ট ব্যাচ ছিলাম আমরা, আমি তো আমরা তো তোমার 21 বেরিয়ে সঙ্গে সঙ্গে 22 পেয়ে গেছি, প্লাস যারা 20 তারা হচ্ছে যে বেরোচ্ছে মানে ধরে বেরিয়ে গেছে তারাও এই বছরই মানে তারা 22 বেরোলো, তারাও কিন্তু 23 পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার এএনএমের ক্ষেত্রে তোমার যেহেতু প্রাইভেটাইজেশন নেই, মানে এখনও ওয়েস্ট বেঙ্গলে এরকম প্রাইভেট ইনস্টিটিউট নেই যেখানে করলে এএনএম যারা ট্রেনিং করছে তারাও এসে এখন সরকারির সঙ্গে কম্পিটিশন করতে পারবে, এটা নেই বলে এএনএমরা এখনও কিন্তু এখনও অবধি কিন্তু সেফ আছে, যারা ট্রেনিং করছে তারা একদমই সেফ আছে। এবার জিএনএমরা সেফ নেই কেন, কারণ দেখো আগে বিশেষ করে 2-3 বছর আগে কিন্তু যারা প্রাইভেটে করছে তাদের প্রায়োরিটিটা অনেক কম ছিল, মানে যারা সরকারি করতো তারা সবার আগে জবটা পেয়ে যেত, প্রাইভেটে তারাও কিছু কিছু জন পেয়ে যেত। কিন্তু এখন বর্তমানে তোমার যারা সরকারিতে করছে এবং প্রাইভেটে নার্সিং করছে মানে জিএনএম ট্রেনিং করছে তাদের মানে দুই ক্ষেত্রেই কিন্তু প্রায়োরিটিটা সেম হয়ে গেছে, ওই জন্যই কিন্তু একটু সমস্যা। এবার দেখো প্রাইভেট থেকে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট জিএনএম ট্রেনিং করছে, ব্যাঙ্গালোরে করছে, ওয়েস্ট বেঙ্গলে করছে, ওয়েস্ট বেঙ্গলে কত কত জায়গায় আছে, তাহলে করার ফলে এত স্টুডেন্ট। এবার সরকারিতে ধরে নাও 2000 হলে তোমার প্রাইভেটে আরও 10,000 থাকছে, তাহলে এই সবার সঙ্গে কম্পিটিশন করার ফলে মানে তোমার হচ্ছে চাকরি পাওয়াটা একটু অসুবিধা হয়ে গেছে। এইটা আমি তোমার হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি বললাম। এবার তোমাদের আমি বলি যে এইরকম এগুলো যে শোনা যাচ্ছে যে এখন জব হবে কি না বা হচ্ছে অবস্থা খুব খারাপ, তো এগুলো তো তোমরা না কান দিও না। আমি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য তোমরা হয়তো ভাববে যে আমি নেগেটিভ কথা বলছি, না নেগেটিভের জন্য ভিডিওটা বানানো নয়, তোমাদের পজিটিভ করার জন্য ভিডিওটা বানানো। তো এগুলো আমি বললাম এই জন্য যে এগুলো মোটামুটি আমি অনেকের কাছ থেকে শুনছি, অনেকের ভিডিও দেখলাম, কিন্তু তোমাদের আমি একটু বুঝিয়ে বলি যে এই যে এএনএম এবং জিএনএম বাদ দিয়ে তোমরা দেখো আদার্স ওয়েস্ট বেঙ্গলের অন্য অন্য যত গভর্নমেন্ট জব যেগুলো পাওয়া যায় সেগুলোর অবস্থাটা দেখো। প্রথমত কোনো রকমের কোনো নোটিফিকেশনই নেই, দুই নাম্বার যদিও বেরোয় তারপরেও তার অবস্থা মানে কবে তোমার এক্সাম হবে, কবে তারপর তারিখ হবে, এর কোনো মানে কোনো ঠিক ঠিকানাই নেই। তাই সেখানে তোমাদের এএনএম জিএনএম এক্সাম কিন্তু অনেকটাই বেটার। কেন বেটার আমি বলছি, তোমাদের ফার্স্ট যেটা হচ্ছে প্রফিট সেটা হচ্ছে তোমার নিজের একটা ডেডলাইন একটা থাকছে যে প্রত্যেক বছর এক্সাম হবে, সো আমাকে পড়তে হবে। এই বছর ধরে নাও যে পাচ্ছে না সে ভাবলো যে হ্যাঁ নেক্সট এক্সাম পরের বছর হবে তো আমাকে পড়তে হবে, এইটাই সবথেকে বড় মোটিভেশন। কারণ হচ্ছে অন্য অন্য এক্সামের ক্ষেত্রে কোনো এক্সামই নেই যে তুমি ভাববে যে হ্যাঁ আমি ধরে নাও তোমার হচ্ছে টেট দেবো বা আমি এসএসসি দেবো বা আমি আদার্স অন্য কোনো গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের জবের পরীক্ষায় বসবো, তো কোনো রকমের কোনো সিওরিটি নেই যে সেটা পরের বছর হবে বা বছর বছর হবে, এরকম কোনো নেই, যেটা এএনএম জিএনএমের ক্ষেত্রে আছে। এবার জব দেখো হয়তো একটু দেরি হতে পারে, এক বছর দু বছর দেরি হতে পারে, কিন্তু এমন তো না যে তোমাদের বসে থাকতে হবে, কারণ এই নার্সিং প্রফেশনটা এমনই যে তুমি একবার এটা স্কিল মানে এই স্কিলটা পেলে তুমি তোমার বিভিন্ন এনজিও বলো তোমার হচ্ছে নার্সিং হোম বলো সেখান থেকে তুমি কিছু অ্যামাউন্টটা কিন্তু বের করে নিতে পারবে, তোমাকে বসে মানে থাকতে হবে না, প্লাস বসে থেকে তোমাকে ফ্রাস্ট্রেশনে ভুগতে হবে না, তো এইটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো যদি এরকম কোথাও এরকম কোনো মানে নেগেটিভ কেউ বলে যে না এখন আর চাকরি বাকরি হবে না, এগুলো শুনো না, তুমি মানে তোমরা চেষ্টা করবে যে সরকারিতে চান্স পাওয়ার, তাহলে খরচাটা কম হবে, কারণ প্রাইভেটে করে না একটু গায়ে লাগবে যে হ্যাঁ 3 বছর বা এত টাকা খরচা করলাম করে তোমার হচ্ছে বসে থাকতে হচ্ছে, তাহলে একটু অসুবিধা। তো ওগুলো না কথা শুনে শুধু মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করলে
এএনএম জিএনএম হোক আদার্স আরও যখন অন্য অন্য এক্সামে সুবিধা আসবে সেগুলোও দিতে পারবে, কোনো না কোনো একটা হয়ে যাবে, ওই জন্য ডিমোটিভেটেড হবে না। আর এই ভিডিও কিন্তু আমি কোনো রকমের নেগেটিভের জন্য বানাইনি, তোমরা ভিডিওটা ভালো করে শোনো। আমি প্রথমে যে বর্তমান পরিস্থিতি সেটা তোমাদের বললাম, কিন্তু এই পরিস্থিতির মাঝেও কীভাবে তোমাকে কোপ আপ করতে হবে, কীভাবে তোমাকে পজিটিভ থাকতে হবে সেটা নিয়েছে ভিডিও। তো ভালো করে পড়াশোনা করো, পড়াশুনো কন্টিনিউ রাখো, এই এক্সাম হোক অন্য এক্সাম যে কোনো এক্সামে তোমরা ক্র্যাক করবেই। তো এনএম জিএনএমের যারা পড়াশোনা করছো মাত্র দু মাস সময় এই 2023 সালে, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে প্র্যাকটিস করো। তো প্র্যাকটিসের জন্য তোমাদের আমি বলেইছিলাম যে প্র্যাকটিস করার জন্য কিন্তু অফলাইন হোক অনলাইন হোক যে কোনো বই বা মক টেস্ট দাও। অফলাইনে হলে তোমরা যে বইটা ফলো করতে পারো সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের বই, তোমাদের বলেই দিয়েছিলাম এই ভিডিওতে। এই বইটা আমি কেন বলছি, কারণ বইটাতে এক নাম্বার যারা হচ্ছে কখনও এক্সাম দাওনি তারা ওএমআর ফিল আপ করবে কীভাবে সেইটার একটা পজিটিভ দিক আছে, পেছন দিকে ওএমআর দেওয়া আছে, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে, পরীক্ষায় গিয়ে ভুল হবে না। কারণ ওএমআর যদি একবার ভুল হয় তাহলে কিন্তু তোমার পুরো খাটনি বৃথা, পুরো পেপার তোমার ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য এই বইটাতে ওইটা একটা সুবিধা আছে, প্লাস এখানে 30টা সেট আছে, প্রত্যেক দিন একটা করে সেট করবে। এবার মক টেস্ট কীভাবে করবে সেটা আমি কালকের ভিডিওতে, মক টেস্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এটা করার একটা নিয়ম আছে, শুধু শুধু করলেই হয় না, তো কীভাবে করবে এই ভিডিওটা আমি কালকে নিয়ে আসছি। তো এই বইটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো ওয়েবসাইট এক্সাম বাংলা, যে দেখো এক্সাম বাংলা তোমার হচ্ছে গুগলে গিয়ে তোমরা দেখতে পারো যে এক্সাম বাংলা থেকে নানান রকমের মক টেস্ট বলো বিভিন্ন কিছু তো এ পাওয়া যায়। তারা সমস্ত এক্সামের ক্ষেত্রে জিকে টিকে সব কিছু ইয়ে করে, তো তারা সমস্ত ঘেটেই বইটা করেছে। আর বইটা আমি নিজেও দেখেছি, এখানে সব কিছু সুন্দর করেই দেওয়া আছে। প্লাস এখানে কিন্তু প্রিভিয়াস এটাতে তোমরা হচ্ছে এই 2021-22 যে এক্সাম হয়ে গেছে সেই প্রিভিয়াস কোশ্চেন পেপারও কিন্তু পেয়ে যাবে। তো এই বইটা কিনতে পারো ডিসক্রিপশন বক্সে গিয়ে। অনেকে বারবার জিজ্ঞাসা করো যে কোথায়, তোমরা দেখো ভিডিও শেষে একটা নিচে ডিসক্রিপশন বক্স থাকে ওইখানে টাচ করবে, ওখানে লিঙ্ক দেওয়াই আছে, লিঙ্কে গিয়ে টাচ করলে তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে দেখতে পেয়ে যাবে বইটা। বইটার দামও বেশি না, 250 টাকা বা 269 এরকম থাকবে, গিয়ে চেক আউট করে নাও। তো প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, নেগেটিভ ভেবো না, অনলি পজিটিভ থাকো, শুধু পড়াশোনা করো, ঠিক একদিন না একদিন হবে। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো আর বি পজিটিভ থাকো।